বন্ধুরা, এটা দেখছেন আমাদের দমদম গোড়াবাজার ধোপাপুকুর বা দমদম দুর্গাপুকুর অ্যাংলার অ্যাসোসিয়েশন। তো দেখছেন এই 2021 সালের কম্পিটিশন প্রতি বছর হয়, তো এই পুকুরের মেম্বার আমি। তো আমার বলার উদ্দেশ্য, এই পুকুরে এত কম পয়সায় আমার তো মনে হয় না ভারতবর্ষে কোনো পুকুরে টিকিট হয়, বা কম্পিটিশনটা খুবই কম কম পয়সার মধ্যেই রেখেছে। তো 1,500 টাকা কম্পিটিশন এবছর রাখা হয়েছে, তো ভালো ভালো প্রাইজ ছিল। আর যাই হোক, আজকে লাস্টের দিন, এই লাস্ট দিন আপডেট দেখানো হচ্ছে। মাঝখানে খুব বাজে কিছু ওয়েদার হয়ে গেছিলো, তো সেক্ষেত্রে মাছের খুব মুখ ছিল না। তা সত্ত্বেও যে মাছগুলো এবছর খেয়ে গেল, আমার দেখা সবথেকে বেস্ট কম্পিটিশন, কারণ সব একই বড় সাইজের মাছগুলো খেয়ে গেছে। ছোট মাছ খুব কম খেয়েছে, ওই 1.5 কেজি 1 কেজি 500-700 মাছ খুব কম খেয়েছে, মানে না বললেই চলে। যে মাছটা খেয়েছে মোটামুটি 3 কেজি 4 কেজির আশেপাশে। তো খুব ভালো লাগছে বন্ধুরা, দেখুন আপনারা নিজের চোখেই দেখুন, এই মাছটা খাওয়ানো হচ্ছে, এই মাছটা 3 কেজির আশেপাশে। তো আমি আন্দাজ করে বলছি, কারণ মাপা হয়নি বা মাপার সময় আমি ছিলাম না। তো কম্পিটিশন শেষ হয়ে গেছে, গত 1 সপ্তাহ ধরে চলেছে। তো আপনারা দেখুন, দেখে আনন্দ পাবেন, ভীষণ একটা ভালো পুকুর। তো এর কম্পিটিশন শেষ হওয়ার পরে আবার নর্মাল পাস চালু থাকবে, সপ্তাহে 4 দিন থাকে, শনি রবি মঙ্গল বৃহস্পতি, এই 4 দিন চলে। তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ বসার ইচ্ছা প্রকাশ করেন, পুকুর পাড়ে এসে যোগাযোগ করে আপনারা টিকিট যদি সংগ্রহ করে টিকিট পান, তাহলে আপনারা মাছ ধরতে বসতে পারেন। দেখবি ভালো ভালো কম্পিটিশন ভিডিওগুলো সব এতে আছে। ও আচ্ছা, ছোট মাছ কি বড় খেলা খেলা দেখ, ছোট মাছ, ছোট মাছ, সব জায়গায় তোমার মুখ রাখছি, কোনো চাপ নেই। সব শিকারীদের কাছে আমাদের কমিটির তরফ থেকে একান্ত অনুরোধ, শৃঙ্খলা বজায় রাখবেন। হয়ে গেল একদম, কাঁধে করে নিয়ে চলে যাবি, মুখে কিছু বলো, খালি ছবি তুলতে হবে, আগে তুলে তারপরে সব হবে, সব হবে, আমরা সব বেকার মানুষ।
আমাদের ছবি তোলো ডাক্তার দাদা, ডাক্তার দাদা একটা প্রাইজের মধ্যে আছে, খুব ভালো কথা। আট দিন ধরে আমরা লড়াই করে আজকে এই জায়গায় এসেছি, সবাই যে তোলো, দারুণ আনন্দের ব্যাপার। আজকে লড়াই চাই, লড়াই করে আজ যদি এরা না থাকতো তাহলে হয়তো এই কম্পিটিশন এত ভালো হতো না, আজ যদি এরা না থাকতো তাহলে এই কুকুর রক্ষণাবেক্ষণ হতো না, আজ যদি এদের অন্তরের থেকে এই কাজটা যদি তারা আগামী দিনে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদের সাথে, সেটা আউটসাইডের প্লিজ। এবার বড়টা নিয়েছে, ওটাও বড় নিয়েছে, ধন্যবাদ। জয় জগন্নাথ, সর্বোচ্চ মাছের প্রত্যেক সব মাছ মিলিয়ে যে ওজনটি হয়েছে সেই মাছের সেটা হয়েছে 17 কেজি 263 গ্রাম টোটালে। যদি কোনো পুকুর মালিক আপনার পুকুর ওপেনিং করতে চান, পার্স চালু করতে চান, যদি অ্যাডভার্টাইজ করতে চান, তাহলে কলকাতা ফিশিং ভিডিও এই চ্যানেলে আপনি অ্যাডভার্টাইজ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন।